सब्सक्राइब कीजिए माइटी टीवी चैनल को और बेल आइकन दबाइए सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্তের সমাগম। গৌরী মাইতি আরেক ভক্তকে পেয়েছেন ম্যাডাম গৌরী মাইতি, ওনার বক্তব্য শুনুন। হ্যাঁ, এখান থেকে দূর থেকে বলুন, কোনো অসুবিধা নেই। এখন আমি এক পুরনো ভক্তকে পেয়ে গেছি, নাম ঝন্টু সিং দাস, ওনার বক্তব্য শুনুন। বলুন। আমি এসেছি অনেক দূর থেকে, দাঁতন থেকে, এখান থেকে প্রায় 70 কিলোমিটার। অনেক কিছু দিয়েছি, মানে যেগুলো অস্বাভাবিক, বিশ্বাস করা যায় না, অনেক হয়তো বিশ্বাস করতে পারবে না এমন কিছু কিছু জিনিস দিয়েছি। তো আমি নামে অনেকে নিয়ে এসেছি, ওখান থেকে প্রায় 50 জনের উপর লোককে নিয়ে এসেছি, সকলেই খুবই উপকৃত হয়েছে, মানে যেগুলো অস্বাভাবিক, ডাক্তার ফেলিয়ে করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, লক্ষ লক্ষ টাকা ডাক্তার সেগুলো করতে পারেনি, চেন্নাই চেন্নাই থেকে ফিরে এসছে, ওদের ওরা উপকৃত হয়েছে এখানে এসে। এই আর আমি এখন এক ভক্তকে পেয়েছি, অঞ্জলি বেরা। আমার নাম অঞ্জলি বেরা, বাড়ি বোমাদি। আমি অনেক দিন থেকে আসছি আমার ছেলের জন্য। আমার ছেলের পায়খানার প্রবলেম ছিল, এখানে যখন আছে পায়খানার অপারেশন করতে হতো, অপারেশন করেছি ঠিকই, কিন্তু স্বাভাবিক এখন যে পায়খানা করে মায়ের জন্য, এখন স্বাভাবিক খুব সুস্থভাবেই পায়খানাটা হয়। আপনি উপকৃত পেয়েছেন অবশ্যই, ঠিক আছে। তো কীভাবে এসছেন আপনি সেটা একটু যদি বলেন। আমি এখানকার ঠিকানা ঠিকানা পেয়েছিলাম না, বাড়ির পাশে একজন ঠিকানা দিয়েছিল, তারই মাধ্যমে আসা এখানে এসে। প্রথমে জেনে মানে প্রথমটা বিশ্বাস হয়নি যদিও, তারপরে এসে, তারপরে যখন উপকার পেলাম, তারপরে আসতে শুরু করি। ওকে, ধন্যবাদ ম্যাডাম। অবশ্যই অবশ্যই আপনারা মাইতি টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবান সবসে লেটেস্ট ভিডিও দেখবার জন্য।